এই রাস্তাটা দেখছেন, মাত্র কয়েক মাস আগেই এটি তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যেই একেবারে ভগ্ন দশা। পঞ্চায়েত ভোটের আগে তড়িঘড়ি করে হবিবপুর থেকে বলাগড় পর্যন্ত রাস্তাটি তৈরি হয়, কিন্তু ছ মাসের মধ্যেই বেহাল দশা। ছবি দেখেই স্পষ্ট, এলাকাবাসীর চোখে ধুলো দিতে আর ভোটের ঝুলি নিজেদের দিকে ভরাতে শাসকের এই তৎপরতা ছিল। কিন্তু ভোট মিটতেই শাসক দলের মতোই রাস্তারও বেহাল পরিস্থিতি সকলের সামনে। শুধু এই রাস্তাই নয়, যে দিকে তাকাবেন একই ছবি। তৃণমূল সরকার যখন প্রথম ক্ষমতায় এসেছিল, তারপর কিছুদিন তবুও রাস্তার তৈরির মাল মশলার গুণমানের দিকে নজর দেওয়া হতো, কিন্তু সময় যত গড়িয়েছে ততই বেহাল দশা সামনে এসেছে। যেমন হবিবপুর থেকে বলাগড়ের এই রাস্তা, 7 কিলোমিটারের রাজ্য সড়ক, বরাদ্দ হয়েছে 10 কোটি টাকা, কিন্তু রাস্তা তৈরিতে এতটাই নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হয়েছে যে তা ভগ্ন দশায় পরিণত হয়েছে। যাতায়াতের সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। যাতায়াতের ক্ষেত্রে কত সমস্যা হচ্ছে আপনাদের? এই রাস্তা খুব খারাপ, এই যে হালিপুরি করলো রাস্তা সব নষ্ট হয়ে গেছে, বোট গড়ি দিয়ে গাড়ি গিয়ে গিয়ে রাস্তা খাদ হয়ে গিয়েছে, জল জমছে। কতদিন আগে তৈরি হয়েছিল? ওই বছর দেড়েক হচ্ছে, কমপ্লিট হয়েছে 6 মাস, আর রাস্তায় সব খাদ ঘর জল জমে যাচ্ছে, হচ্ছে না কিচ্ছু। কি কারণে ভাঙলো বলে মনে করছেন? ওই সব রাস্তা তৈরি করেছে, ওই মালমাটি সব ফেলে দিয়েলো, দিয়ে নতুন করে করলো, করিয়ে এরকম হয়ে গেছে অবস্থা। জিনিসপত্র কুমার জিনিসপত্র দিয়ে তৈরি করেছে। কি চাইছেন আপনারা? রাস্তাটা ভালো হোক সেটাই চাইছি। কত বছর? 2-3 বছর। কতদিন আগে তৈরি হয়েছিল এই রাস্তা? এই রাস্তা তো মাঝে মাঝে কাজ হয়, ওই যে গর্তগুলো আছে এর উপরে রিপেয়ারিং করা হয়, আবার সেই জল ফল জমে আবার যাতায়াত হয়েছিল। নতুনভাবে তৈরি হয়েছিল, কিন্তু যেখানে এখানে গর্তগুলো ছিল সেখানে ওই। কি কারণে এইভাবে ভাঙছে রাস্তাগুলো? সম্ভবত ওই যে জল ফল জমে পরে জলগুলো জমে থাকে কারণে, এই নির্মাণের কাজের কারণে। মানে যে পরিমাণ কোনোদিনই তো হয় না, আর তার কারণে কি সমস্যা হচ্ছে? সমস্যা তো হবে, এই এত বড় গর্ত, এরপর দিয়ে এই তো 3 চাকা, তো তো পাল্টে খেয়ে যাওয়ার ভয় থাকে বেশিরভাগ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে। কি চাইছেন আপনারা? রাস্তাগুলো রিপেয়ার করা হোক, আবার ঠিকঠাক করা হোক রাস্তাগুলো। হয়ে গেছে যে সাইডটা যাচ্ছে না, রাস্তা নিচু হয়ে গেছে, নতুন রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কতদিন আগে তৈরি হয়েছিল এই রাস্তাটা? আনুমানিক 6 মাস হয়তো হবে, 6 থেকে 9 মাসের মধ্যে হবে রাস্তাটা। তার মধ্যে এই দশা? হ্যাঁ, এই দশা, বিহাল দশা। কি কারণে হলো কি বলবেন? আমার মনে হয় যে যথাসম্ভব নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে রাস্তা এরকম আর কি, মানে পর্যাপ্ত যেটা প্রয়োজন সেটা রাস্তার ক্ষেত্রে পাইনি আর কি। যাতায়াতের ক্ষেত্রে তো ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, কিছু করার নেই, এখন চলতেই হয় আমাদের। যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, ঘটতে তো পারে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে সংস্কার হোক, ভালোভাবে রাস্তাটা তৈরি করুক। রানাঘাট সহ একাধিক জায়গায় যাওয়ার জন্য এটি একমাত্র রাস্তা। হাসপাতাল থেকে পুলিশ স্টেশন, স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি অফিসে যেতে হলে এটাই সম্বল। কিন্তু এ ধরনের একটা গুরুত্বপূর্ণ রাস্তা কিভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে বানিয়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্র টাকা খাওয়ার পথ বন্ধ করে দেওয়ায় এখন এবার রাস্তায় নজর পড়েছে শাসক দলের কর্মীদের। এখান থেকেই তোলা তুলছে তারা, আর শাসক দলের পেট ভরাতে গিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে। কি মাল দিয়ে আর কতটা পুরু করে তা তৈরি হচ্ছে তা দেখভালের কেউ নেই। আড়ালে আবডালে চলছে টাকার খেলা, আর সেই নোংরা খেলার ফল ভোগ করতে হচ্ছে হাজার হাজার সাধারণ মানুষকে। এই ছবি তো দেখলেন, আপনার এলাকার রাস্তার হাল কেমন? রাস্তা নির্মাণের পর কতদিন ঠিক থাকছে তা কমেন্ট বক্সে আমাদের লিখে জানান, তুলে ধরুন আপনার প্রতিবাদ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।